This is Dabu 7. We have questions arising around what is said to be an earthquake in Iran coming from an area that is suspected for testing nuclear explosions. Now, they're saying that it was an Armenian station that detected this 4.6 magnitude seismic event that took place inside of Iran, but they noted there is a lack. Of a seismic compressional wave. Okay? And this is seen in earthquake patterns. And you can see here we have earthquakes on the screen, and then we have known explosions and tests that have taken place. And you can see the explosions, like right here in red, it's an initial burst of energy. Same thing over here with this one. And they're saying that with the earthquakes, you, you usually see, or you always see, this seismic compressional wave. And right now, it makes the event more consistent with an explosion rather than an earthquake. And that's just per what they're saying there. Um, you can see here, try to pull up this. Uh, image right here this is uh, showing you in a little bit more detail what it looks like you've got the initial burst of energy and then it just fades out like we see with the explosions in pakistan uh, north korea india we go over here and we look at the maps you can see iran has two shallow quakes registered this top one near tehran is what we want to look at Near Semnan, and this is where it's. It's a 4.5 officially. It looks like off USGS, and they're putting it at a depth of 10 kilometers. But I don't know. We've seen other events in the past, and they've registered at 10, depending on the site that you go to, because um, that's as, as far as they'll go in terms of. The depth will stop right there at 10 in terms of shallowness, but the signature they say is there. But were they hit? Was there some kind of explosion underground at a base or at a facility that uh, you know Israel triggered, or something? Those questions have arisen as well, but we haven't seen any calamity or chaos coming out of Iran today, so we don't think that was the case. ইন্টারনেট জুড়ে এই মুহূর্তে এই এক আলোচনায় চলতেছে যে ইরান তাদের প্রথম নিউক্লিয়ার বম্ব টেস্ট করলো নাকি কয়েকজন রিকোয়েস্ট করছেন এই বিষয়টা নিয়ে আলোচনা করতে এবং ওনাদের রিকোয়েস্ট করার কারণ হচ্ছে আমি যেহেতু নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার আমি নিশ্চয়ই এটা সম্পর্কে জানবো মেবি এস আমার ব্যাকগ্রাউন্ড কিছুটা হ্যান্ডি হইতে পারে আদার দ্যান দ্যাট আমার এটা ফিল না আমি নিউক্লিয়ারের বোমা বানানোর হেরিয়াতে কাজ করি না সো সেটা আমি আপনারা খবরাখবর পড়ে যতটুকু জানেন আমিও ততটুকুই জানি আর মেবি এর চেয়ে আর বেটার ইনসাইড থাকতে পারে স্কেলে ফোর পয়েন্ট ফাইভ মাত্র একটা ভূমিকম্প ধরা পড়ছে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটির কাছাকাছি জায়গাতে তো এই কারণে বাজরা দুই দুই চার্মিদায় নিচ্ছে বাজ বলতে হচ্ছে কারণ যে কোনো একটা কনক্লুশনে পৌঁছানোর জন্য যেই পরিমাণ তথ্য থাকা দরকার সেই পরিমাণ তথ্য ধারে কাছে না থাক না থাকলে কোনো একটা লেজ পাইলে এটা নিয়ে যদি দৌড়ঝাঁপ লম্ফম্ফ শুরু করে দেয় এবং আপনারা জানেন অফলাইন এইগুলাই হয় সারাদিন রাইট শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষ এগুলো করে বেড়ায় একটা জিনিসের কতটুকু ভিত্তি নাকি গুজব এটা বোঝার জন্য একটা একেবারে বেসিক ফিল্টার হচ্ছে আপনারা প্রথমে বোঝার চেষ্টা করবেন বা দেখার চেষ্টা করবেন যে ওয়েস্টার্ন মিডিয়াগুলা ওয়েস্টার্ন রিপোর্টেড রেকগনাইজড মিডিয়াগুলা এই খবরটাকে পিক করতেছে কি না এটাকে রিপোর্ট করতেছে কিনা যদি না করে তাহলে আপনি ধরে নিতে পারেন মোটামুটি এটা একটা ভিত্তিহীন যদি বা সত্য হয়েও থাকে স্টিল এটার কোনো ভিত্তি নাই স্টিল এটার কোনো রইলার সোর্স নাই কিন্তু এটা ফেসবুকে লিখছি যে ওয়েস্টার্ন এরা যদি বা ইয়ে করে প্রোপাগানটা তোরা চালায় সেটা আপনারাও দেখতে পান আমিও আমার এই চ্যানেলে ওয়েস্টার্ন প্রোপাকানটা বিভিন্ন সময় হাতে কলমে একদম তুলে ধরছিস কিন্তু ওরা একটা জিনিস করে না ওরা ফ্যাক্ট নিয়ে বাটপারি করে না ওরা ফ্যাক্টকে ইয়ে করে দেয় না সত্যকে মিথ্যা বানায় দেয় না মিথ্যাকে সত্য বানায় দেয় না তারা তাদের ন্যারেটিভের মধ্য দিয়ে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করি ইয়াস কিন্তু ফ্যাক্ট ডেটাকে তারা সরাসরি সরাসরি অস্বীকার করা এই লেভেলের ফাত্রা আমি এতটুকু তাদের আছে বাইরে আপনাদের প্রথম ফিল্টার দেখবেন যে ওয়েস্টার্ন মিডিয়াগুলা মিডিয়াগুলো রিলায়েবল টপ মিডিয়া তারা এটা নিয়ে কোনো উচ্চবাচ্চ বাচ্চা করতেছে কিনা যদি না করে এই উপসংাবে না সারা পৃথিবী আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্রী লিপ্ত আছে এই কারণ হচ্ছে এটার কোনো রিলায়েবল তথ্য পাওয়া যাচ্ছে না এগুলা গুজব বাজার এগুলো নিয়ে দৌড়াচ্ছে হ্যাঁ আপনাদের ডানপন্থী যে মিডিয়া আছে কিছু এরা একেবারে ফলাও করে খবর হেডলাইন করে ফেলবে কারণ এগুলো সব হোর আপনাদের কোনো একটা প্রেজেন্টেবল নিউজ মিডিয়া আউটলেট নাই কোনো প্রেজেন্টেবল একটা স্পোকসম্যান নাই কোনো প্রেজেন্টেবল একজন ইনফ্লুয়েসার নাই সব হিসেবে গুজব ভাজ কোনো ওয়েস্টার্ন মিডিয়া থেকে কোনো খবর আসে নাই একটা পাইছি শুধু ইন্ডিয়ার হিন্দুস্তান টাইমস যেটা একটা রিলেটিভলি রেপুটেড মিডিয়া আউটলেট এছাড়া আর কোনো কোনো রেপুটেড মিডিয়া আউটলেটে নাই আচ্ছা ঠিক আছে সেই শক্ত তথ্য প্রমাণ যদি বাদও রাখি শুধুমাত্র যতটুকু আমরা জানতে পারতেছি যে ফোর পয়েন্ট ফাইভ মাত্র একটা ট্রেমর এটা থেকে আমরা কী কী স্পেকুলেট করতে পারি কীভাবে আমরা তৌহিদি জনতাকে একটু আনন্দ দিতে পারি প্রথমত ইয়েস ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে টিপিক্যাল নিউক্লিয়ার টেস্ট বোমা হা টেস্ট যখন করা হয় মোটামুটি এই মাত্রার ট্রেমর হয় সো এই একটা ক্লু পাওয়া যাচ্ছে এটা নিয়ে দৌড়াচ্ছে এছাড়া আর কোনো কিছু মিলে না আরেকটা ক্লু এরা যেটা মেলানোর চেষ্টা করতেছে নিউক্লিয়ার রিসার্চ হয় এখানকার আশেপাশে নাকি হয়েছে আই নো ইফ ইটনেসি মিনস এনিথিং বাট ওকে ওকে দুই দুই চার যেহেতু আমরা মিলাবো এই দুইটা জিনিস আর এর বাইরে যদি আমরা আর একটু সিরিয়াস আলোচনা করার চেষ্টা করি যে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম সম্পর্কে আমরা কতটুকুই কী জানি তারা কোন স্টেজে আসে কোন অ্যাডভান্সমেন্ট স্টেজে আসে তো ওদের এই ফ্যাসিলিটিগুলো তো আন্তর্জাতিক বিভিন্ন যেমন আইএইএ ইন্টারন্যাশনাল অ্যাটোমিক আইএই ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি তারা পরিদর্শন করে করার এগুলো নিয়েও অনেক ঝামেলা আছে ইরান অনুমতি দেয় কি দেয় না যখন ওয়েস্টের সাথে ইরানের চুক্তি ছিল পরমাণু প্রোগ্রাম স্যাংশন তুলে নিয়েছিল তারা সাসপেন্ডেড রাখছিল তখন আই আসতো এসে রেগুলার দেখতো এখন অ্যাক্সেস দেয় কিনা আমি জানি না যেহেতু আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থা সুবিধা যাচ্ছে না ট্রাম্প এসে হয়তো সে চুক্তি থেকে বের করে দিচ্ছে ইরানকে নিউক্লিয়ার ডিল থেকে এবং তারপর থেকে ইরানও বেঁকে বসছে সোস আমি জানি না লেটেস্ট কি সম্ভবত মনে হয় না যে ইরান হয়তো অ্যালাউ করে না রাইট নাও আন্তর্জাতিক দর্শকদেরকে তবে তারা অ্যালাউ করুক বানা করুক লেটেস্ট গোয়েন্দা তথ্য মিলে যতটুকু আমরা বাইরে থেকে শুনি জানি সেটা হচ্ছে যে ইরান হইতেছে নিউক্লিয়ার বোমা বানানোর জন্যে যে এনরিচমেন্ট লেভেলে পৌঁছাইতে হয় নিউক্লিয়ার ফিউলের সেটার কাছাকাছি ওরা পৌঁছে গেছেন নাইনটি পারসেন্ট এনরিচড অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট এনরিচড হইতে হয় ফিওয়েলটা সো নাইনটি পার্সেন্ট এনরিচমেন্ট লেভেল যতটুকু জানা যায় ইরান এখনও পৌঁছায় নাই যতটুকু জানা যায় ইন্টেলিজেন্সের খবর অনুযায়ী একেন যারা ইন্টার লোকজন তাদের কথাবার্তা থেকে যতটুকু শুনি জানি যে তারা হইতেছে খুবই কাছাকাছি ইরান কয়েক মাসের মধ্যে হয়তো তারা নাইনটি পার্সেন্ট এনরিচমেন্ট মানে বানানোর জন্য প্রয়োজনীয় এনরিচমেন্ট লেভেলে পৌঁছাবে হয়তো এটা অনেক স্পেকুলেশন এটা কিন্তু আমরা কথা বলতেছি প্রয়োজনীয় এনরিচমেন্ট লেভেলে পৌঁছানো ইউরেনিয়াম টু থার্টি ফাইভ এনরিচমেন্ট লেভেল নাইনটি পারসেন্ট বা নাইনটি থ্রি পার্সেন্ট ওই লেভেল হিট করা বোমা বানানো না তারপর সেই ফিউয়েল ব্যবহার করে বোমা বানানো তো আরেক কমপ্লেক্স যোগ্য ওইটা তো আরেক কাহিনী ওখানে আরও কত বছরের হিসাব আছে কত বছর রিসার্চ করতে হবে রাইট সো আমাদের জানা মতো এখনও ইরান প্রয়োজনীয় এনরিচমেন্ট লেভেলই পৌঁছায় নাই সুতরাং বোমা টেস্ট করতেছে এখন এটা ভাবার কোনো কারণ নাই আচ্ছা ধরে নিলাম আমরা বাইরের থেকে আমরা জানি যে ইরান প্রয়োজনীয় ইউরোনিয়াম এনরিচমেন্ট লেভেলে পৌঁছাইতে আরও ছয় মাস বাকি ওদের আমরা বাইরে থেকে জানতাম মেবি আমরা ভুল জানি মেবি তারা পৌঁছে গেছে ওকে সেটাও যদি সত্য হয় সেইখান থেকে তারা বোমা বানানোর পর্যায়ে বানায় ফেলছে এত এম্পারগোর মধ্যে এত হাত বাধা লিমিটেশনের মধ্যে ইটস ভেরি হার্ড টু বিলিভ সাধারণ কোনো দেশের যদি প্রয়োজনীয় এনরিচমেন্ট লেভেলে পৌঁছানোর পর বোমা বানাইতে এক থেকে দুই বছর সময় লাগে সেইখানে ইরানের তো চার থেকে পাঁচ বা দুই থেকে তিন বছর লাগা উচিত অ্যাটলিস্ট এক থেকে দুই বছর লাগা উচিত আচ্ছা সেটাও বাদ দিলাম ইরান করে ফেলছে সেটা যে একেবারে এক দুই বছরের মধ্যে তারপর থার্ড চ্যালেঞ্জ হইতেছে খালি বোমা বানাই নিতে হবে না বোমাটা তো নিয়ে ফেলতে হবে রাইট সো নিউক্লিয়ার ওয়ার হেড ক্যারি করার জন্য আলাদা ডিজাইনের মিসাইল লাগে সেটা আর অনেক সফস্টিকটেড হইতে হয় অ্যাডভান্সড হইতে হয় অবশ্যই বুঝতে পারতেছে নিউক্লিয়ার বোমা ক্যারি করে নিয়ে যাবে এটা খুবই একটা হাই হাইস্টেক বিষয়পত্র রাইট সো ওইখানে আবার আরেক যজ্ঞ রাইট আচ্ছা মানলাম বোমা টেস্ট করে ফেলছে বোমা বানায় ফেলছে ইরান না হোয়াট ডাজ দ্যাট মিন দ্যাট অনির সোন ডাজ মিন আলট মানে অবশ্যই এটা একটা বিকেল যদি হয়ে থাকে না প্লিজ দৌড়াবেন না এমন এমন বিশ্বাস করার কোনো কারণ নাই এটা এটা বর্তমানে আমাদের একটা ভুয়া এগুলো গুজব আছে তবে যদি ইরান কোনো দিন কোনো দিন যদি নিউক্লিয়ার ইয়ে ডেভেলপ করতে পারে বোমা ডেভেলপ করতে পারে তখন তো এটা অবশ্যই একটা কঠিন ডেটারেন্স হিসেবে কাজ করবে এটাকে বলাই হয় কিন্তু নিউক্লিয়ার ডেটারেন্স মানে হচ্ছে যার কাছে নিউক্লিয়ার বোমা থাকবে তাকে আর কেউ আক্রমণ করবে না ভয় হ্যাঁ সো এটা একটা ডেটারেন্স হিসেবে কাজ করে একটা বাধা হিসেবে কাজ করে সো এটা অবশ্যই যে কোনো দেশের সেফটি সেফটি সিকিউরিটির জন্য ডিল সো ইরান যদি কোনো দিন নিউক্লিয়ার বোমা বানাইতে পারে তাহলে তো কোনো মানে কুরোস ফোরত্যাম এবং ইসরায়েলের তো প্রচুর কত চল্লিশ পঞ্চাশটা মনে হয় নিউক্লিয়ার ওয়ার হেড আছে তাদের যদিও ইসরায়েল অফিসিয়ালি স্বীকার করে না এটা সবাই জানে এবং কাইন্ড অফ অঘোষিত ঘোষিত আর কি সো সো ইসরায়েলের যেহেতু নিউক্লিয়ার বোমা আছে এবং ইসরায়েলের সাথে টক্কর দিচ্ছে ইরান সুতরাং ইরানের নিউক্লিয়ার বোমা থাকা মাস্ট এখন প্রশ্ন করতে পারেন যে ও তেলে ইরান বানাচ্ছে না কেন ইসরায়েলের যেহেতু আছে ইরানের জন্য তো ফরজ এবং ইরানের উপর হয়তো থ্রেট বসে আছি কী কারণে এগুলো অনেক কারণ একে তো হচ্ছে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি তো এগুলো আলোচনা করছে বিভিন্ন সময় ইসরায়েল সময় সময় টেঁসে দেয় তাদের ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি থেকে শুরু করে নিউক্লিয়ার সাইন্টিস্ট থেকে শুরু করে মানে উপর রাখে ইরান বেসিক্যালি ইসরায়েল ইরানকে সারা বছর সো তারা খুব একটা প্রগ্রেস করতে পারে না অন দ্য আদার হ্যান্ড এম্বার্গো এগুলোর কারণে তারা মানে খুব ক্রিপলিং স্যাংশন আমি আমেরিকার স্যাংশনের কারণে ইরানের ইকোনমি ইরানের মিলিটারি ইরানের অবস্থা হালুয়া টাইট এই স্যাংশনের ভয়ে অনেক সময় ইরান আগায় না যে ওকে ফাইন আগাইলে আমাদেরকে স্যাংশন দেওয়া হবে এবং ইরান যদি বা আমেরিকার কাছে গোয়েন্দা তথ্য আছে যে তারা এখনও নিউক্লিয়ার ওয়ার হেড ক্যারি করার মতো মিসাইল টেকনোলজি আবিষ্কার করতে পারে নাই তাইলে আমেরিকা হয়তো একেবারে পুরোপুরি ইসরায়েল আমেরিকা মিলে ইরানকে ঘুরে দেওয়ার চেষ্টা করা আমি জানি না এটা ফার্স্ট ফেস্ট চিন্তা হয় কিনা আই উড থিঙ্ক যে এমন একটা অ্যাটেম্প নিতেও নিতেও পারে নিতেই পারে ইসরায়েল কিন্তু এর আগে এরকম হয়েছে সিরিয়াতে না হ্যাঁ সিরিয়ার নিউক্লিয়ার প্ল্যান্ট একটা ওরা বোমা বানানোর কাছাকাছি পর্যায়ে চলে গেছে পরে একটা গোপন অভিযান করে ঘুড়িয়ে দিছে সিরিয়াতে অ্যাটাক করছে ইসরায়েল আর কোথায় অ্যাটাক করছে ইরাকে অ্যাটাক করছিল বোধ হয় তারপর এরকম সেগুলো হয় ইসরায়েল ইসরায়েলের অনেক হস্টাইল দেশে গিয়ে নিউক্লিয়ার বা তাদের প্রজেক্টকে তাদের সাইন্টিস্ট মেরে ফেলা সাবোটাচ করা সরাসরি বিমান হামলা বোমা হামলা করা এগুলো আমি খালি এটাই বলবো যে এত যত বা এ না হ্যাঁ আপনাদের যত বা করার মতো কিছু নাই কথা বলি ভালো লাগে না হয়তো কিছু করার নাই যত বা করার মতো কিছু আপনাদের নাই